হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি টিলাগড় ইকো পার্ক। এটা আমি যে এলাকায় থাকি সেখান থেকে খুবই কাছে একটা এলাকা, তো এই এলাকাটি আজকে আপনাদের শেয়ার করব, তাই জন্য আজকের ভিডিওটি করা। আর আমার সাথে এসেছে আমার দুজন বন্ধু, তো তাদেরকে নিয়ে আজকে এই এলাকাটি একটু ঘোরাঘুরি করব। আর আপনাদের এই এলাকায় কি কি আছে এবং আপনারা এখানে আসলে কি কি ভিউ দেখতে পারবেন তার একটা বর্ণনা বা তার একটা সামান্য ক্লিপ আমি আজকে আপনাদের ভিডিওতে শেয়ার করতে চেষ্টা করব। তো ভিউয়ার সাথে থাকুন সবাই। চারপাশে প্রচণ্ড রোদ উঠেছে, কিন্তু তার মাঝখানেও এখানে এমন একটা পরিবেশ যেটা আসলে না দেখলে মানে ভাষায় বর্ণনা করা যাচ্ছে না। আমি আসলে বর্ণনা করতে পারছি না। জায়গাটা খুবই একটা সুন্দর জায়গা। তো এখানকার রাস্তার পিচগুলো আগের মতোই আছে, যেগুলো আর কনস্ট্রাকশন করেনি তারা, এরকমই আছে পিচগুলো। আমি এর আগেও বেশ কয়েকবার এসেছি এই জায়গায়, এরকমই আছে এই জায়গাটা। তো রাস্তাটা একটু কনস্ট্রাকশন করা দরকার তাদের। এছাড়া এই পরিবেশটা মিলিয়ন ডলার ভিউ, এটা টাকা দিয়ে আসলে বর্ণনা করা যাবে না যে এই পরিবেশটা কতটা সুন্দর। তো এখানে বেশ কিছু বন্যপ্রাণী তারা সংরক্ষণ করে রেখেছে, তো ওইগুলো একটু দেখাতে চেষ্টা করবো আজকের ভিডিওতে। এই যো হরিণ আছে এই জায়গা, এইখানে এই যো দেখা যাচ্ছে ভিডিওতে। আর রোদের কারণে রেজুলেশনটা ঠিক মতো আসছে না আমার কাছে। এটা সম্পূর্ণ একটা ঘিরে ঘিরে রাখা হয়েছে, একটা টিলা একটা এরিয়া সম্পূর্ণটা। ঠান্ডা একটা পরিবেশ, হ্যাঁ গাছের জন্য আসলে ঠান্ডা পরিবেশটা। তো ভিউয়ার্স, এখানে বেশ কিছু সংরক্ষিত প্রাণী আছে তাদের, তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করতেছি। তো এখানে পাখি ছিল আগে, কিন্তু এগুলো এখন নেই বলতে গেলে। তো এখানে একটা পাখি দেখতে পাচ্ছি, এগুলো সাইনবোর্ড ছিল, করোনার কারণে হয়তো সেগুলো এখন ওরকম ডেকোরেশন আগের মতো নেই। তো এখানে একটা পাখি আছে, আমি একটু শেয়ার করে দেখাতে, নামটাও বলতে পারছি না। এখানে সাইনবোর্ড আমি ক্লিয়ারভাবে কোনো কিছু আনতে পারছি না এখন। এই যে নীল একটা পাখি দেখতে পাচ্ছেন ভিডিওতে, এদিকেও আছে। এই যে তো এখানে সাইনবোর্ড ছিল, আসলে সাইনবোর্ডগুলোতে নামগুলো ঠিক মতো নয় এই মুহূর্তে। এই যে শব্দ শুনতে পাচ্ছেন পাখির। এই যে এখানে এগুলো কি প্যারট নাকি, ঠিক মতো ক্লিয়ারভাবে আমি আসলে দেখাতে পারলাম না আপনাদের। তবে হ্যাঁ, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে প্যারট, যেটা গ্রে প্যারট প্যারট বলে এটাকে, এই যে নাম লেখা আছে এখানে। আর এখানে শান কুনুরি, আসলে অনেক পাখি এখানে মিসিং আছে, আগে অনেক ছিল, অনেক পাখি ছিল এই জায়গা। আর এটা ম্যাকাও, যেটা একটু আগে আমি দেখালাম, ম্যাকাও যেটা যে কালারফুল পাখিটা, যেটাকে আমি তোতা বলতেছিলাম, ঠিক মতো ক্লিয়ার আনতে পারছি না এই নেটটার কারণে, আসলে ম্যাকাও এটা। তো এইদিকের পরিবেশটা দেখতে পাচ্ছেন আর একটু সুন্দর। এখানে একটা রেস্টুরেন্ট ছিল যেটা একসময় চালু ছিল, কিন্তু বর্তমানে করোনার পরিস্থিতির কারণে যেগুলো এখন বন্ধ হয়ে গেছে। আগের মতো ডেকোরেশন আসলে এখন আর নেই এই জায়গাতে। আর গাছপালা আর পাহাড় আছে এখানে, পিছন দিকটায় পাহাড় আছে, এই দিকে টিলা এলাকা। পরিবেশটা খুবই সুন্দর, আর গাছগুলো দেখতে পাচ্ছেন কতটা উঁচা, আর পুরোটা ছায়া হয়ে আছে বাইরে, কিন্তু প্রচুর রোদ আর গরম। কিন্তু এখানে আমি যখন হাঁটতেছি ঠান্ডা একটা এরিয়া এই মুহূর্তে। তো আমার সাথে দুজন ফ্রেন্ড এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, তারা এই এই দিকটায় যাচ্ছে। এখানে ময়ূর আছে, আমি একটু শেয়ার করবো আপনাদের সাথে। এই যে ময়ূর দেখতে পাচ্ছেন ভিডিওতে, আর একটু কাছে যাই, কাছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করি। এই যে ময়ূর,
এই পাশে অজগর ছিল আগে, তো এখন আছে কিনা আমি একটু শিওর না, একটু দেখি আসলে অজগর আছে কিনা। আর একটু কাছে গিয়ে দেখাই আপনাদের, এই যে অজগর আছে জায়গায়। আর একটু কাছে যাই, এই যে অজগর আছে এখানে, এই যে মুখটা এই দিকটায়, এখানে দুইটা না দুইটা আছে তিনটা, এই যে দেখতে পাচ্ছেন এখানে মাঝখানে মাঝখানে এরকম বসার জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো রাস্তার পাশাপাশি এরকম বসার বহুত জায়গা আছে, এখানে বসতে পারেন আপনারা। এখানে লোকাল মানুষদের জন্য আসলে দোকানও আছে, এখানে লোকাল মানুষও থাকে এলাকায়, এই ইকো পার্কের ভিতরে এরকম দেখতে পাচ্ছেন লোকাল মানুষ থাকে, এখানে দোকান আছে। এখানে এই যে জেব্রা আছে এখানে ভিতরে, এই যে জেব্রা, এটা সম্পূর্ণ একটা যে এরকম করে ঘিরে রাখা হয়েছে এলাকাটা। এই যে টিলা দিয়ে ঘেরা সম্পূর্ণ এলাকাটা, আর এই সামনে রাস্তা। তো এরিয়া থেকে বের হয়ে পড়লাম, বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র, এটা দ্বিতীয় গেট যেটা, আমরা পুরো এরিয়া এটা ভ্রমণ করলাম এই জায়গাটা। এখন এই দিকটা লোকাল এরিয়া, লোকাল এরিয়া চলে এসেছি বন্যপ্রাণী সংরক্ষণের যে অপোজিট পাশ যেটা সেই এলাকায়টা। দেখেন পরিবেশটা কতটা সুন্দর, এটা একটা টিলা পাহাড়ি এলাকা, আগে একসময় পুরোটাই খালি ছিল, এখন যে বাসা টাসা হয়ে গেছে, আগে পুরোটাই খালি ছিল এলাকাটা। এই যে রাস্তা, রাস্তার পাশে এরকম টিলা এলাকা। ভিউয়ার্স, এখানে একটা গ্যাস ফিল্ড আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে, আর এখানে চা বাগান আছে। তো ভিউয়ার্স এখানে চা বাগান আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে চা গাছ। তো আমরা ইকো পার্কের ঠিক অতিক্রম করে এই এলাকায় চলে আসলাম, এই যে চা গাছ দেখতে পাচ্ছেন, খুব সুন্দর একটা পরিবেশ যার মধ্যে দিয়ে হাঁটতেছি আমরা। পরিবেশটা খুবই সুন্দর, এই যে চা বাগান দেখতে পাচ্ছেন, ধাপে ধাপে টিলার উপরে চা বাগান আছে ওই সাইডটায়। এখন এর ভিতর দিয়ে যাবো চা বাগানের ঠিক মাঝখান দিয়ে। এই যে চা বাগানের ঠিক মাঝখানে চলে এসেছি এখন আমরা, পরিবেশটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর। এগুলো এই জায়গাগুলো আপনারা ইকো পার্কের ঠিক পিছনে যদি এরিয়াটা পার করে আসেন তাহলে এরকম চা বাগান পেয়ে যাবেন। তবে আপনাদের একটু লোকাল এরিয়া ভিতর দিয়ে আসতে হবে, আমরা এই পাশে লোকাল এরিয়া ভিতর দিয়ে তারপরে এলাকায় এসেছি। এই যে দেখতে পাচ্ছেন চা বাগান, তো ভিউয়ার্স চলে এলাম, এই যে এটা পাম বাগান, এই যে দেখতে পাচ্ছেন ভিডিওতে,
এইখানে হলো চা বাগানটা। চা বাগানের ঠিক পিছনে এই পাম বাগানটি অবস্থিত। আর পরিবেশটা দেখতে পাচ্ছেন, হালকা হালকা বাতাস বইতেছে, পরিবেশটা খুবই সুন্দর। এই যে এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা সুন্দর পরিবেশ এটা। আর এই পাশটা লোকাল এরিয়া, মানুষজন থাকে এই এলাকায়। তো এটা আমার, যেহেতু আমি যে এলাকায় থাকি সে এলাকার খুবই কাছাকাছি, তো আজকে এই এলাকাটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যেহেতু এর আগেও আমি এই এলাকাতে এসেছিলাম, কিন্তু এই পর্যন্ত আসিনি, এত দূর পর্যন্ত আসিনি পাম্পাগান যেটা। তো ভিতরটা অন্ধকার, আমি একটু ভিতরে গিয়ে আপনাদের একটু শেয়ার করি ভিতরটা কিরকম। এখানে লজ্জাপতি গাছ আছে, এই যে অন্ধকার একটা জায়গা, ছায়াময় একটা জায়গা, খুবই সুন্দর। বাতাস বইতেছে, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ভিতরে। এখন বাজতে চললো দুপুর 12টার মতো। তো এইরকম 12টার সময় দেখতে পাচ্ছেন কতটা ছায়াময় একটা পরিবেশ। এটা বিকালের দিকে যে কতটা অন্ধকারচ্ছন্ন হয়ে থাকে সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না এই মুহূর্তে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো এখানে অনেক গরু ছাগল এরকম ভাবে ছেড়ে দেওয়া হয়, যেহেতু ঘাস আছে প্রচুর। তো এখানকার লোকাল মানুষরাই এখানকার গরু ছাগলগুলো এখানে ছেড়ে দেয়। তো এই যে দেখতেই পাচ্ছেন ভিডিওতে কতটা সুন্দর লাগছে পরিবেশটা। তো ভিউয়ার্স, এই যে ঘুমে চলে এসেছি, আর এখনও গোসল করিনি, নামাজও পড়া হয়নি। তো গোসল করব, নামাজ পড়বো, আর খাবার একটু দেরিতে আসে আমার এখানে। তো এখনও গোসল করিনি, আর আজকে যে জায়গাগুলোতে গেলাম আপনারা দেখতে পেয়েছেন, এলাকাগুলো আজকে আপনাদের শেয়ার করলাম। এগুলো আমার, আমি যেখানে থাকি তার খুবই কাছাকাছি এরিয়া। তো এই এরিয়াগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমি রুম থেকেই ব্লগটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলের সাথে যুক্ত সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।